No, 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 মুক্তা, এই শালা বুড়া আছো, তার দুই দুটা সুন্দরী বউ নিয়ে সংসার করছে, আর আমি এত সুন্দর হ্যান্ডসাম ছেলেটা, এত সুন্দর ফিগার, তাও একটা গার্লফ্রেন্ড পটাইতে পারলাম না। না, এ তো কিছুতেই হওয়া দিতে পারে না। যেভাবেই হোক, এই বুড়ার সংসার আমাকে ভাঙতেই হবে। এই বুড়ার দুই বউকে নিয়েই আমি তাড়াতাড়ি যাও তো, আমাকে একটু ভাত দাও। ঠিক আছে দিদি, তাহলে আমি ভাত দিয়ে গেলাম। ছোট হয়েছি, আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ভাত দেওয়া নিয়ে গন্ডগোল, তাহলে বউ আমাকে কতই না ভালোবাসে। একটু চেক করা যাক তো কতটা ভালোবাসে আমাকে। তোমাদের কাউকে ভাত দিতে হবে না। তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, তোমরা আমাকে খুব ভালোবাসো না? আচ্ছা, সবই ঠিক আছে, আমি মরে গেলে তোমরা কি করবে বলো তো? কি আর করবো, বিয়ে করি। বিয়ে করবি মানে কাকে? কাকে আবার? তোমার আত্মাকে? তোমাকে আবার অন্য কাউকে ভালোবাসে যায়? আর তুই 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 কি করবি? তুই আবার কারা বিয়ে করবি রে? কি করে তোমার ওই মরা শরীর দেবে না, আমি আবার বিয়ে করব। বউ দুটো আমার মনের মতো আছে। চলো চলো, তোমাদের ভাত দিতে হবে না, আমরা শুয়ে থাকি। চলো চলো চলো, আমরা গিয়ে শুয়ে থাকবো। কি করে মুক্তা বিশোখা, বাজারের একটা নিয়ে আসো। এই তো চলে আসছি। তাহলে কালকে কি লাগবে বলো বাজার? কি কি লাগবে? লাউ, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, আলু, আর শসা, আর পেঁয়াজ, রসুন, আদা সব, আর একটুখানি মাংস নিয়ে আসবো বলছিস। ঠিক আছে, আর তোমাদের জন্য আলাদা সামনে পাতা সব কিছু নিয়ে আসবো। আর শোনো, লিপস্টিক টানতে ভুলো না। আচ্ছা, বলছি যে তোমার ভাতার যখন বাজারে যায় না, বলতে বলতে যাচ্ছে আমি শুনতে পাইলাম, বলছে দুই বউয়ের লাগে দুইটা শাড়ি আনবো, বড় বউয়ের লাগে বেশি দামে আনবো, আর ছোট বউয়ের লাগে কম দামে আনবো। এখন তুমি তুমি কি করবা? তুমি তো ছোট বউ, তোমার লাগে কম দামা, এখন তুমি কি করবা করো? কি, আমি হলো বেরি ছোট বউ, আমার জন্য কম দামি শাড়ি, আশু গাছকে পাটা আর দুপড়া কুটুম। সংসারে বীজ ঢালে দিছি, আর একটু পরে দাদা আসলে রাকছেন শুরু হয়ে যাবে। কি করে আরে কাইটে পড়ে গেছেন তুমি? বৌদি, আমার কথা আবার কইও না, কিন্তু আমি তোমার ভালো লাগে কইলাম।
বড় বড় জন্য দামি সারি আনবো, আর আমার জন্য কম দামি সারি আনবো। পাটা আসো গাছ কার থেকে, আর বারোটা বাজায় সারুম। আগে কত লোক লালসা দিয়েছিল যে তোমার নিয়ে রাজরানীর মতো করে রেখে মুক্তা বিশোখা তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলো, সবজি এনেছো? হ্যাঁ বাজার তো নিয়ে আসছি, কিন্তু আজকে তুমি আসলা, ছোট বউ আসলো না কেন? ব্যাপারটা কি? আমার আদরের ছোট সুন্দরী বউ কি করছে আমি কি করে বলবো? আমি কাজে পাই না বাতাস, আর সবার খোঁজ নিয়ে বাড়াবো কি? চলো তো দেখি কি ব্যাপার আসলো না কেন। শালার গোষ্ঠী রে তোরা খাইছি আজকে। যাও বৌদি যাও, যেই করেই হোক, বিষ খাওয়াই হোক আর বালিশ চাপা দিয়ে হোক, তোমরা কাজটা করো, তারপর আমি দেখতেছি আমার লাইন ক্লিয়ার। খেলা জমে গেছে না, এখন আমি যাই। আজকে সারারা দেখে না বসে তামসা দেখবো কি হয়, খেলা তো জমে যাবে। এদেরকে এত ভালোবাসার পরেও এরা মিল থাকে না, আমার মাথায় ঢুকছে না। শুনছো, আমরা না আর ঝগড়াঝাটি করি না। আমরা কি বলছো তো? হ্যাঁ সত্যি আমরা খুবই মিল থাকবো। আমার মাথা চেয়ে বলো, মাথা চেয়ে বলছি আমরা খুবই মিল থাকবো। বলছিলাম একটু ঘরে চলো সবাই মিলে একটু। আমরা এখন শুয়ে থাকবো, চলো। কি ব্যাপার বৌদিগুলো এখনো আসে? এই তো চলে আসছে না, মনে খুশির খবর আনছে। শালা পাপুর বাচ্চা, তুই আমার দুই বউরে দিচ্ছিস বুদ্ধি? তুই কি ভাবছিস আমার বউরা আমাকে বলবে না? ওই কি দেখছিস, ধর।
মানুষের সংসার ভাঙলে এই অবস্থা হয়, হাতে হার কিন পদে ভাঙ। ফেসবুক পেজ আছে, তো ওখানে ইউটিউবে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের একটা লিংক দেওয়া আছে, ফেসবুক পেজে তো আপনারা যারা ফলো করেননি তাদের করে দিন, ফলো করলে আপনারা ভালো ভালো শর্ট ভিডিও দেখতে পাবেন। বাই।